ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. এই নামাজ, যে নামাজ সংক্রান্ত কথা এখন বলবো, এই যে ভিতর নামাজ বা রাতের নামাজ, এই নামাজ যতজন সাহাবি থেকে বর্ণনা হয়ে আমাদের কাছে আসছে, আপনাকে একটা সূক্ষ্ম তথ্য দিয়ে দিই আজকে, এটা আপনি মনে রাখেন, তাহলে অনেক কিছু আপনার জন্য সহজ হবে। এই বর্ণনাগুলোর মধ্য থেকে যদি কোনো রকমের বর্ণনাতে ভিন্ন ভিন্ন শব্দ আপনি পান, ভিন্ন ভিন্ন তথ্য যদি আপনি পান, তাহলে আপনি কোন কথাটাকে বেশি প্রাধান্য দেবেন, এর জন্য আপনাকে একটা সূক্ষ্ম পয়েন্ট বলি। ভিতরের সালাতের ক্ষেত্রে বা রাতের নামাজের ক্ষেত্রে যত সাহাবি থেকে বর্ণনায় আসছে তার মধ্য থেকে সব থেকে বেশি প্রাধান্য পাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সালাত। মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে হাদিসগুলো আসছে সেটা যে কোনো কিতাবে হোক, যদি গ্রহণযোগ্য সনদে এসে থাকে, আর মাথার মধ্যে কে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে উনি বর্ণনা করেছেন, তিনি যে হাদিসটা বর্ণনা করেছেন সেটা বেশি প্রাধান্য পাবে। কেন? কারণ ভিতরের সালাত বা রাতের সালাত এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নয় বরং ঘরে আদায় করতেন অধিকাংশ সময়। যদি কোনো দিন কোনো একদিন হয়তো বা মসজিদে যদি পড়ে থাকেন, পড়তে পারেন, হয় মাঝে মাঝে পড়তে পারেন, কিন্তু ম্যাক্সিমাম টাইম, অধিকাংশ সময় রাসূলের পুরো জীবনের মধ্যে অধিকাংশ সময় এ রাতের নামাজগুলো রাসূল কোথায় পড়তেন? ঘরে পড়তেন। আর এই সম্পর্কে আমাদেরকে তালকিন করেছেন যে নফল নামাজগুলো যেন আমরা ঘরে পড়ি। তো ভিতর নামাজ কিয়ামুল লাইল বলেন, কিয়াম রমাদান বলেন, তারাবি পড়েন, তাহাজ্জুদ বলেন, এটার আসল হুকুম হচ্ছে নফল, এটা আমরা বলবো। তাহলে নফল নামাজগুলো ঘরে পড়তেন। তো যেহেতু রাসুলুল্লাহ ঘরে পড়তেন, তাহলে ঘরের ব্যাপারগুলো সব থেকে বেশি কে জানবে? তার ঘরের লোককে জানবে। এই জন্য বলেছি যে সব থেকে বেশি প্রাধান্য পাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসগুলো। অন্যান্য উম্মাহাতুল মুমিনীনদের নামও আসবে, রাসুলুল্লাহর স্ত্রীদের নাম আসবে, কিন্তু প্রাধান্য পাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, কারণ এই সম্পর্কে তিনি যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট অ্যাক্টিভ ছিলেন। আর এই কথাটা আমার যদি হতো তাহলে আমার দৃষ্টিভঙ্গি আপনি গ্রহণ করতে পারেন নাও পারেন, কিন্তু সুবহানাল্লাহ, এই কথাটা বলেছেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমি আপনাকে এটা কোট করব। একজন তাবি, তার নাম হচ্ছে সাইদ বিন হিশাম ইবনু আমের, এ আমের হচ্ছে সাহাবি, তার ছেলে হিশাম সাদ, সাদ বিন হিশাম বিন আমের, তিনি বলছেন, কালাত, তিনি বলতেছেন, ফা আতা ইবনে আব্বাসিন, আমি একদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে এসেছি, কি সংক্রান্ত বিষয়ে জানতে, এই ভিতর সালাত সম্পর্কে জানতে, রাতের সালাত সম্পর্কে জানতে, যে রাসূল সাল্লামের নামাজটা কেমন ছিল। ফাসআলাহু, আমি তাকে জিজ্ঞেস করলাম, আন উবিত্রি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর কেমন ছিল এই সম্পর্কে তাকে জিজ্ঞাসা করেছি। ফাকালা ইবনু আব্বাস, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি আমাকে বললেন, আলা, আমি কি তোমাকে সংবাদ দেব, আদুল্লুকা আলা আলামি আহালিল আরদি, এমন একজন ব্যক্তি সম্পর্কে কি তোমাকে আমি সংবাদ দেব যে এই জমিনের মধ্যে সব থেকে বেশি জ্ঞান রাখে এই মর্মে, মিন আহালিল আরদি বিউত্রি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলতেছে কেন? আব্দুল ইবনে আব্বাস প্রখ্যাত মুফাসসির এবং গণ্যমান্য সাহাবিদের মধ্যে একজন, যদি দশজন সাহাবি থেকে আপনি ফতোয়া নেন তার মধ্যে আব্দুল ইবনে আব্বাস হচ্ছে তার অন্যতম, শুধু একজন না, একবারে অন্যতম। তিনি বলতেছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতের নামাজ কেমন ছিল, আর আব্দুল ইবনে আব্বাস বলছেন, আলা আদুল্লুকা আলা আলামি আহালিল আরদি বিউত্রি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি তোমাকে এমন এক ব্যক্তি সম্পর্কে সংবাদ দেব যেই ব্যক্তির চেয়ে এই আহালুল আর্দ, মানে মদিনার মধ্যে আর কেউ রাসূল সাল্লামের চাইতে বা এই পুরো পৃথিবীর মধ্যে তার চেয়ে বেশি কেউ জানে না, এমন একজন ব্যক্তির কথা বলবো? সুবহানাল্লাহ। কালা মান, কে তিনি? ওই সাদ বলছেন, কে তিনি? কালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্দুল ইবনে আব্বাস বলছেন, তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূল সাল্লামের ভিতর বা রাতের সালাত সম্পর্কে সব থেকে বেশি জ্ঞান রাখে। ফাতিহা, তুমি তার কাছে যাও, ফাস আলহা, এবং তাকে জিজ্ঞেস করো রাসূল সাল্লামের বেতের নামাজটা কেমন ছিল। সুম্মা তিনি ফা আখবিরনি
বেরাদ্দিহা আলাইকা, তুমি যখন তাকে প্রশ্ন করবা তিনি কি উত্তর দেয় তোমাকে, ওই কথাটা আবার আমার কাছে এসে আমাকে আমার জানাইবা। যে ভিতর নামাজ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা তোমাকে কি তথ্য দেয় ওই তথ্যগুলো তুমি আমাকে এবার এসে বলবা, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা আমাকে ভিতর সম্পর্কে এই তথ্য দিয়েছে। কেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহুমা সাহাবি হওয়া সত্ত্বেও, মদিনার এবং খুব কাছের লোক হওয়া সত্ত্বেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহার সাথে তিনি কেন গেলেন না, তাবিকে কেন পাঠালেন? এটা একটা ঘটনা আছে, একটা প্রেক্ষাপটের কারণে তাদের মধ্যে একটা মনমালিন্যতা ছিল, তিনি যাননি। তো আব্দুল ইবনে আব্বাস এলমও শিখতে চাচ্ছেন কিন্তু তার একটা প্রতিবন্ধকতা ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে যাওয়া থেকে কোনো একটা মনমালিন্যতার কারণে, তাই তিনি ভিন্নভাবে তার কাছ থেকে সেই জ্ঞানটা হাসিল করতে চাইলেন। এই জন্য সাদকে বললেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তোমাকে যা বলবে তুমি এসে আবার আমাকে হুবহু ওইভাবে শোনাবে। এই হাদিসটা মুসলিমের প্রায় এক পৃষ্ঠা থেকে দুই পৃষ্ঠা, দুই পাতা হয়ে যাবে, এত লম্বা হাদিস, ওটাতে দেখে নেবেন। হাদিস নাম্বার হচ্ছে 1624, এটি ইমাম মুসলিম কোট করেছেন তার মুসাফিরুস সালাত 6 নম্বর অধ্যায়ের 18 নম্বর পর্ব। হাদিস নাম্বার যেমনটা বললাম 1624। তার এই হাদিসের মধ্য থেকে আমি যেই তথ্যটা আপনাকে দিতে চাচ্ছি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লামের রাতের নামাজ সম্পর্কে সব থেকে বেশি জানতেন, এটা আপনার মাথায় বসিয়ে নেন। আর যখনই রাসূল সাল্লাম থেকে এইগুলো আসবে, বর্ণনাগুলো আসবে, তখন আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিসটাকে প্রাধান্য দেবেন। এটা ছিল একটা মেসেজ এবং খুব সূক্ষ্ম একটা বিষয় যেটা আমি আপনার কাছে তুলে ধরলাম। এবার আসুন